আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার আপনাদের স্বাগত জানাচ্ছি দুরন্ত টেক সলিউশনে। আজকে আমাদের নতুন টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লক এবং আনলক আনলক এবং লক করার মাধ্যমে অ্যাকাউন্টটিকে সিকিউর করতে পারি, এবং এই প্রক্রিয়াটি আমরা শিখব আমাদের ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে। কারণ আমরা জানি এই প্রক্রিয়াটি মোবাইলের মাধ্যমে খুব সহজে করা যায়, কিন্তু আমরা যারা অনেকেই ডেস্কটপ ইউজার তাদের জন্য এটা খুবই কষ্টসাধ্য এবং মোটামুটি ডেস্কটপ থেকে করাই যায় না। তো আজকে এই কঠিন প্রক্রিয়াটিকে আমি খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এই যে দেখেন, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা, এটা আমার নব, সেটা অন্য একজন আমি লগ ইন করার মানে লক এবং আনলক করার জন্য আমি অ্যাকাউন্টটি ব্যবহার করব। তো দেখেন আমার অ্যাকাউন্টে টোটালি আনলক, এখন কিন্তু আনলক অবস্থায় আছে। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এখানে কোনো লক করার কোনো অপশন নাই সেজন্য আমরা, এবং এই প্রক্রিয়াটি লক এবং আনলক প্রক্রিয়াটি প্রধানত করা যায় মোবাইল থেকে, কিন্তু আমরা আজকে ডেস্কটপ থেকে শিখব। তো চলুন তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের এখানে যে www আছে এটা এটার পরিবর্তে আমরা লিখব m.facebook.com, তারপর দেন আমাদের প্রোফাইল। এখন আমরা এন্টার ক্লিক করব। বন্ধুরা আসলে আমি খুবই দুঃখিত, আমার নেটটা অনেক স্লো। এই যে এখন আমাদের অলরেডি মোবাইল ভার্সন চলে আসছে, এখন আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে লক প্রোফাইল, লক ইউর প্রোফাইল, দেন ওকে। মানে আমরা যদি নতুন একটা ট্যাবে আবার ফেসবুক ওপেন করি, এখন আমরা চলে যাই টোটালি আমাদের প্রোফাইলে। এই যে দেখেন বন্ধুরা, আমার ফেসবুক অ্যাকাউন্টটি এখন বর্তমানে লক শো করতেছে, এখন এটি লক শো করতেছে। তার মানে আমার প্রোফাইলের কোনো কিছু ফটো বা কোনো পোস্ট আমার বন্ধুবান্ধব ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। আমি চাইলে আমি বন্ধুবান্ধবকে অফ করে দিতে পারবো। অফ করতে হলে এই যে এখান থেকে জাস্ট পাবলিকের পরিবর্তে আমরা অনলিমিতে দিয়ে দিব, বাস বাস ওকে কমপ্লিট। তো চলুন তাহলে এখন আমরা কিভাবে এই লক প্রোফাইলটাকে আবার আগের মতো মানে আনলক করতে পারি। তো সেম ভাবে আমরা আগের ব্রাউজারেই এই ব্রাউজারও করা সম্ভব। যেমন আমরা এখানে আবার www পরিবর্তে আমরা জাস্ট এখানে m দিয়ে দেই, এখন আবার আমাদের মোবাইল ভার্সন চলে আসছে। তো সেম ভাবে এখানে ক্লিক করে আনলক প্রোফাইল, এই যে তালাটাতে ক্লিক করব, দেন আনলক ইউর প্রোফাইল। হ্যাঁ, আমাদের প্রোফাইলটি আনলক হয়ে গিয়েছে। তো চলুন তাহলে আপনাদেরকে দেখাই আনলক হয়েছে কিনা। এখন আবার আমরা একটু চেক করি, আবার আমরা আমাদের এই যে দেখেন টোটালি লকটা চলে গেছে, এখন আনলক অবস্থায় আছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন, আর আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দিবেন সেই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আবার সামনে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।